আসসালামু আলাইকুম, বার্ড নার্সারি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পাখিকে সফট ফুডে কীভাবে অভ্যস্ত করবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি নতুন পাখাল ভাই বোনদের জন্য একটি জাতীয় সমস্যা হচ্ছে এটি। চলুন দর্শক, আপনাদেরকে কিছু সহজ উপায় বলে দিই। আজ প্রবাদে আছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। মানুষের যেমন ক্ষুধা লাগলে চোখের সামনে যা পায় তা খায়, ঠিক তেমনি আপনার পাখিকেও আগে ক্ষুধা লাগাতে হবে। এই জন্য আপনি যেদিন সফট ফুড দিবেন তার আগের দিন রাতেই পাখির খাঁচা থেকে পানি ও সিড মিক্সের বাটি বের করে ফেলবেন। সকাল 10টা থেকে 11টার মধ্যে সফট ফুড দিবেন। আপনার পাখি যদি সিড মিক্স খায় তাহলে সামান্য পরিমাণ সিড মিক্স সফট ফুডের বাটিতে ছিটিয়ে দিবেন। এইভাবে একদিন পরপর চেষ্টা করবেন। দর্শক, আরও একটি টিপস হলো পাখির খাঁচা থেকে পাখি বসার লাঠি, দোলনা, মই ইত্যাদি খুলে ফেলবেন, কারণ অনেক সময় পাখি লাঠির উপরে উঠে বসে থাকে, তাই নিচে নেমে এসে সফট ফুড খেতে চায় না। এই জন্য এগুলো সরিয়ে ফেলবেন। শুধুমাত্র সফট ফুডের বাটি বা প্লেট পাখির খাঁচার মধ্যে রাখবেন। একটু পরে দেখবেন পাখির খাবারের দিকে পাখির নজর পড়েছে, প্রথম দিকে হয়তো খেতে চাইবে না, তখন হতাশ হলে চলবে না। এইভাবে একদিন পর পর চেষ্টা করতে থাকুন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার পাখি সফট ফুডে অভ্যস্ত হয়ে যাবে। আমি আরও একটি টিপস ফলো করি, সেটি হচ্ছে আমি যে সফট ফুড বানাই সেই সফট ফুডের উপরে হ্যান্ড ফিডিং ফর্মুলার পাউডার ছিটিয়ে দিই। এতে করে সফট ফুডটা অনেক সুস্বাদু হয়, পাখি খুব মজা করে খায়। পাখির জন্য সফট ফুড কীভাবে বানাবেন সেই সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। দর্শক, অনেকেই বলতে পারেন পাখির সাথে এমন নির্দয় আচরণ করা উচিত নয়। আমি বলবো পাখির ভালোর জন্য 24 ঘন্টা খাবার না দেওয়া কখনোই নির্দয়তার পরিচয় দেয় না, কারণ সফট ফুড পাখির জন্য অনেক বেশি উপকারী। দর্শক, আশা করি আমার আজকের ভিডিও দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যেন আমার পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।